Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Hi everyone, welcome back another video. আমি আজ রমজানের কি প্রস্তুতি নিয়েছি আর কিভাবে বিদেশি ম্যাগি মশলা দিয়ে টমেটো সস তৈরি করেছি এতটা সুস্বাদু সেটা না খেলে বুঝতেই পারবে না সেটাই আজ শেয়ার করব আর সারাটা দিন কি কি গুছিয়ে নিলাম সেটাও শেয়ার করব কেমন আছো বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছো আর আমি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি চলো বন্ধুরা আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি আমরা সবাই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাহাজ্জুদ পড়ব নফল পড়ব সেই সাথে থাকব সৎ সৎ থাকলে কিন্তু আমাদেরই ভালো ভালো কাজ করলে আমাদেরই ভালো পরপারে যে আমরা কিছু পাবো নিজেদের জন্যই কিন্তু নিজেরা কিছু করে যেতে হবে অন্যে করবে ছেলে মেয়ে করবে মা বাবা করবে স্বামী করবে এগুলো কিছুই না এই তো আমি এখানে আমি যা করে যাব তাই পাব ওই পারে যে আমার জন্য অন্য করবে কেউ করবে এই আশায় থেকে কোনো লাভ নেই নিজেই কষ্ট করে পরিশ্রম করে আল্লাহকে পেতে হয় তাই পরিশ্রম করে করতে হবে এটা আমি মনে করি না এমন কোনো কষ্ট হয় জাস্ট পড়লাম ভালো লাগে করতে নিজের মনও ভালো লাগে ফ্রেশ লাগে এই তো বন্ধুরা সবার রাত কিন্তু চলে গেল চলে এলো রমজান রমজানের প্রস্তুতি তো অবশ্যই নিতে হবে এই তো এখানে কিছু সার্ভ করার জন্য ফ্রাই প্যান নিয়ে এসেছি একটি বড় তাওয়া ফ্রাই প্যান নিয়ে এসেছি রুটি ছাকার জন্য আর দুটি পাপোশ নিয়েছি আর একটি হিজাব আমি তো হিজাব প্রেমিক মানুষ তাই হিজাব যেখানে যাই সেখানে একটু উড়েও হিজাব কিনে নিয়ে আসি আর এখানে আছে কিছু দুটি টুপি কাটা দেখি খুবই ভালো লাগলো এবং সার ছিল তাই ফাইপিনটি এবং সার্ভিং এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি পিস করে কেটে স্টিলটা দিয়ে করে নিয়েছি এখনও কিন্তু আমি চুলাতে আগুন ধরাইনি করে আমি ফ্রাই প্যানে ঢেলে নিয়েছি ঢেলে এখন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি অর্থাৎ ব্লান করে স্টিলটা দিয়ে শুধু ব্লান করে আমি ফ্রাই প্যানে ঢেলে আবার একবার ভোজন ক্ষেত্রে বলে দিলাম এবং কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আরেকটি বোতল সিরকা ঢেলে দেব কারণ এখানে অনেকগুলো আছে তাই আমার দুটি বোতল লাগবে এই তো এক বোতল দিয়ে ব্লান করে নিয়েছি এখন আরেক বোতল দিয়ে দিলাম দিয়ে আমি একটু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি যদিও এটি চুলার উপরে রেখেছি কিন্তু আমি চুলাটি
করবে। ব্যাস খেয়ে ফেললাম মাছটা এবং